সমু রাইজকে নববর্ষর আদরণি জানাইছো, শুভেচ্ছা জানাইছো। আমার এই পলিবাড়ী শিবথান 1934 চনের পরাই আরম্ভণি, আর এই এশিয়া মহাদেশের ভিতর দ্বিতীয় বৃহৎ বটবৃক্ষজোপার তলত এই কলিবাড়ী শিবথানে আজি ঐতিহ্যমণ্ডিত বহু বছরে অতিক্রম করিলে ই এখন পর্যটনথলীলৈও আমার রূপান্তরিত হয়েছে। আজি হাজার হাজার মানুষে ইয়ার পিকনিক খাবলে আহে, আর এই গছডালর সমল বিচারি কলেজ মহাবিদ্যালয় বা যিকোনো স্কুলের ছাত্র ছাত্রীয় সমল বিচারি আহে। আর বনভোজকারী দলসকলক আমি যথোপযুক্তভাবে শুশ্রূষা করিব পৰা নাই বিভিন্ন আমার অর্থনৈতিক অনাটনের কারণে। আর এই গছজোপা পিনে দিয়ে কালজা নদী বই গৈছে, কিন্তু কালজা নদীর গড়া খহনীয়াই আমার গছডালের প্রতি ভাবুকির সৃষ্টি করেছে। আর এনেক যদি কালজা নদীর গড়া খহনীয়া হয়ে থাকে, তেনহলে এই গছডাল আমার অসম সরকারের পদ বিভাগের লগত আমি যোগাযোগ করেছো, আর জলসম্পদ বিভাগের পৰা 2 কোটি প্রায় 14 লাখ টাকার এটি আসনি যুগুত করা হয়েছে। আর আমার বরপেটা জলসম্পদর পৰা বর্তমান সরকারের কার্যালয়ত আমি জমা হওয়া বলে শুনেছো, কিন্তু আজিকবতি সেই অনুদানখানি আমি পোৱা নাই। যদি সেই অনুদানখানি পাও, তেতিয়াহলে আমি কালদিয়া নদীর এই গড়া খহনীয়া রোধ করবলৈ সক্ষম হম। আর আজির এই প্রতিদিন ডিজিটেলর জড়িয়ে বিভাগীয় কর্তৃপক্ষক অনুরোধ জানাইছো, অনতিপলমে যেন আমার এই 2 কোটি 14 লাখ টাকার জলসম্পদর যে অনুদান হওয়ার পথত সেইটা যেন আমাক মোকলাই দিয়ে। আমার এই এশিয়া মহাদেশের ভিতর দ্বিতীয় বৃহৎ বটবৃক্ষজোপার ভেঁকুর সংক্রমণ হয়েছে, আর বহুতো ডালবিলাকর তলফালে ভেঁকুর সংক্রমণ হয়ে কিছুমান ডাল ভাগি পড়েছে। আর যদি এনে ধরনের এই ভেঁকুর সংক্রমণটা আমি রোধ করব নোৱাৰো, তেতিয়াহলে কালর ক্রমত এই গছডাল নিহে হয়ে যাব। কিন্তু আমার ফেসবুক বা বাতরি কাকতর জড়িয়ে আমি এই প্রচার করেছিল যে গছজোপা আমার যেঁকুর সংক্রমণ হয়েছে সেই আমার যিকোনো উপায় রোধ করব লাগে। আমি সরকারকে বিনম্র অনুরোধ করেছিল, কিন্তু এই আমার যুক্ত আমি নিউজ দিছিল, বাতরি দিছিল, এই বাতরিটার প্রতি সঁহারি জানাই আমার নগাঁওর বাসিন্দার বিজয় ভুয়াদেব প্রকৃতিবিদ চারুকলাবিদ, তেখেতে মোলৈ ফোন করিলে, আর ফোন করে তেখেতে আমার এই গছডাল শুশ্রূষা করার কারণে আহি গল। আর প্রাকৃতিকভাবে কিছু পরিমাণে এই গছজোপার শুশ্রূষা করেছে, আর আমি আপনার সম্মুখতে আছে এই গছজোপার তেখেতে বিভিন্ন প্রাকৃতিকভাবে গছজোপা শুশ্রূষা করেছে, আর আমি আশা করছো নিশ্চয় গছজোপাই সুফল পাব। এই গছজোপা রক্ষণাবেক্ষণের কারণে সরকারের পর আমি কোনো টাকা পয়সা পোৱা নাই বা আর্থিক অনুদান পোৱা নাই, কিন্তু আমি বিভিন্ন মাধ্যমের জড়িয়ে যোগাযোগ করেছো, কিন্তু ফলবতী হওয়া নাই। গতি বিভাগীয় কর্তৃপক্ষক মই গছজোপা রক্ষার কারণে বন বিভাগ তথা সরকারক অনুরোধ জানাইছো।